সুপ্রিয় পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন রয়েছ আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছ সুস্থ রয়েছ তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাই সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের যে তৃতীয় অধ্যায় রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিত পরিচিতি তো এই তৃতীয় অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে তো চলো আজকের আলোচনাটি শুরু করছি আজকের আলোচনা এক বা দুটি শব্দে উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান এক অর্থাৎ এসি কিউ প্রশ্নোত্তর যাকে বাংলায় বলা হয় অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর তো প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো বর্ধমানের মাটির রং লাল কেন উত্তর হবে লোহার অক্সাইড মেশানো থাকে বলে বর্ধমানের মাটির রং লাল পরের প্রশ্ন লাল মাটি দেখা যায় এমন দুটি অঞ্চলের নাম কি উত্তর হবে বাঁকুড়া আর বীরভূম এই দুটো অঞ্চলেই কিন্তু লাল মাটি দেখা যায় পরের প্রশ্ন গাছের জঙ্গলে কী কী বন্যপ্রাণী দেখা যায় ও উত্তর হবে ভিত্তর হাতি বন্য শূকর খরগোশ ইত্যাদি দেখা যায় পরের প্রশ্ন ল্যাটেরাইট মৃত্তিকা উর্বর না অনুর্বর উত্তর হবে অনুর্বর পরের প্রশ্ন মোস্ট ভিভিআই প্রশ্ন দ্বারকেশ্বর ও শিলাবতী নদী কোথায় মিলিত হয়েছে উত্তর হবে পশ্চিম মেদিনীপুরের ঘাটালি সেই সঙ্গে আরও একটি প্রশ্ন হয় দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি উত্তর হবে রূপনারায়ণ ওকে পরের প্রশ্ন হুগলির কাছাকাছি দামোদর থেকে কোন নদী বেরিয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হবে মুন্ডেশ্বরী হুগলির কাছাকাছি দামোদর থেকে বেরিয়েছে বীরভূমে অবস্থিত নদী দুটির নাম লেখো তাহলে বীরভূমের দুটি নদী হচ্ছে একটা ময়ূরাক্ষী একটা হচ্ছে অজয় পরের প্রশ্ন গঙ্গা নদীর উৎস স্থল কোথায় উত্তর হবে উত্তরাখণ্ড রাজ্যের গমু গোয়া থেকে তাহলে আমরা যদি পুরোভাবে বলি তাহলে উত্তরাখণ্ড রাজ্যের গমুক গুহা থেকে গঙ্গত্রিংহবায়ের গমুক গুহা থেকে পরের প্রশ্ন গঙ্গা নদীর প্রধান শাখার নাম কি উত্তর হবে পদ্মা গঙ্গা নদীর প্রধান শাখা নদী পদ্মা নদী কোন দিকে প্রবাহিত হয়েছে উত্তর হবে দক্ষিণ পূর্ব দিক থেকে দিক থেকে বাংলাদেশে প্রবাহিত হয়েছে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে প্রবাহিত হয়েছে বা প্রবেশ করেছে ভাগীরথী হুগলি নদীর পশ্চিম দিকে প্রবাহিত নদীর নাম কি উত্তর হবে অজয় দামোদর দুটি বরফগোলা জলে পুষ্ট নদীর নাম লেখো উত্তর হবে গঙ্গা আর ইচ্ছামতি বা ইচ্ছামতি কোনো কোনো বই লেখা থাকি বেথুয়া ডহরির বন কোন জেলায় অবস্থিত উত্তর হবে নদীয়া জেলায় বেথুয়া ডহরির বন অবস্থিত বেথুয়া ডহরির বনে কী কী গাছ দেখা যায় উত্তর হবে শাল সেগুন মেহগনি শিশু রাধাচূড়া কদম গাছ কদম প্রভৃতি গাছ দেখা যায় পরের প্রশ্ন হচ্ছে পারমাদানের বনখণ্ড কোন জেলায় দেখা যায় তাহলে দানের বনখণ্ড উত্তর চব্বিশ পরগনা জেলায় উত্তর চব্বিশ পরগনা জেলায় দেখা যায় ওকে পরের প্রশ্ন সুন্দরবনের দুটি নদীর নাম কী উত্তর হবে মাতলা এবং কালিন্দি এই দুটো হচ্ছে সুন্দরবনের নদী হিমালয়ের পাদদেশের নিচু জমিকে কি বলি উত্তর তরাই তরাইডুয়ার্স অঞ্চল বলি হিমালয় পাদদেশের হিমালয়ের পাদদেশের যে নিচু জমি সেই অঞ্চলটা কি তরাই অঞ্চলের মৃত্তিকা কেমন উত্তর বালির ভাগ বেশি কাদার ভাগ কম পরের প্রশ্ন কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত উত্তরভাবে রায়গঞ্জে অবস্থিত উত্তরবঙ্গের দুটি শহরের নাম লেখো তাহলে উত্তরবঙ্গের দুটা শহরের নাম লিখতে বলছে একটা জলপাইগুড়ি একটা হচ্ছে ইংলিশ বাজার পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো শহর এবং রাজধানীর নাম কি পশ্চিমবঙ্গের সবথেকে বড় শহর তথা পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা ওকে পরের প্রশ্ন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত বান স্ট্যান্ডার্ড কোম্পানি কোন জেলায় অবস্থিত হাওড়া জেলাতে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা কোথায় অবস্থিত জাতীয় চিড়িয়াখানা আলিপুরে অবস্থিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত বোলপুরে অবস্থিত তারকেশ্বর শহর কৃষির জন্য বিখ্যাত উত্তরভাবে তীর্থক্ষেত্র তীর্থক্ষেত্র ও হিমঘরের জন্য নদীর তীরের কোন সভ্যতার কথা তুমি জানো বা পড়েছ উত্তর হবে হরপ্পা সভ্যতার কথা নবদ্বীপ শহর প্রসিদ্ধ কেন চৈতন্যদেবের জন্মস্থান এবং তাঁত শিল্পকেন্দ্রের জন্য প্রসিদ্ধ দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি উত্তর হবে রূপনারায়ণ পরের প্রশ্ন মাহাভাগ্নি পাহাড় বীরভূম জেলাতে অবস্থিত লাইনার প্রশ্ন উত্তর ওয়ান লাইনার প্রশ্ন উত্তর এক লাইনের প্রশ্ন উত্তর মাহাভাগ্নি পাহাড় বীরভূম জেলাতে অবস্থিত পশ্চিমবঙ্গের উচ্চতম সিংহ হচ্ছে সান্নাগু অযোধ্যা পাহাড় এটা পাহাড় হবে পাহাড়ি নয় অযোধ্যা পাহাড় তাহলে অযোধ্যা পাহাড়ির সর্বোচ্চ শৃঙ্গ এটা হবে হ্যাঁ তাহলে এখানটা আমি আর এ করছি না তোমরা এখানটা একটু ঠিক করে নেবে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোরগাগুরু ওকে তো সুপ্রিয় বন্ধু এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতেই তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের যে পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বই রয়েছে তার যে তৃতীয় অধ্যায় অর্থাৎ পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি তো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট এসে কেউ প্রশ্নের উত্তরগুলি নিয়ে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য